এখন বাজে সকাল 9:10। ভিডিওটা আরেকটু আগে করতাম, কিন্তু আমি ভিডিওটা মামায়ের ভিডিওটা দেখতে দেখতে আমার সময়টা চলে গেল, তাই জন্য আমি ভাবলাম যে এখন ভিডিওটা অবশ্যই আমার করা দরকার। তাই চলো ব্যাক ক্যামেরায় তোমাদের কিছু কথা। সর্বপ্রথমে বলি সবাইকে গুড মর্নিং। তো সকালবেলায় আজকে এমনিতেও কালকে অনেক রাতে শুয়েছি, চিন্তা ভাবনা বুঝতেই পারছো। তার উপরে লোক ছিল বাড়িতে, একজন এসেছিল দূর থেকে, ওই জন্য ভিডিও দেওয়ার তো ইচ্ছেও ছিল না, রান্নাবান্নার ইচ্ছে ছিল না, তবু যা হোক করে তাকে ম্যানেজ করলাম, সে সকালে বেরিয়ে গেল। তো এখন ভাবলাম গলাটা বসে গেছে, মানে আমি একটু চেঁচাতে পারি না, চেঁচালেই আমার গলার এই অবস্থা হয়ে যায়। তো কালকে সারাদিনই আমার ফোনের সুইচ অফ ছিল, সারাদিনই আমার ফোনের সুইচ অফ ছিল। আমি বুঝতে পেরেছিলাম যে রীতিমতন আমার ওপরে টর্চার আসছে, তাই জন্য আমি নিজে ফ্লাইট মুড করে রেখে দিয়েছিলাম। আমাকে না পেরে মেয়ে তার বাবাকে না হলেও 50 বার ফোন করেছে, কেন কী কারণে? একটা মেয়ে কী কারণে যখন মাকে না পাচ্ছে তখন বাবাকে ফোন করছে? মানলাম ঠিক আছে বাবাকে ফোন করেছে, তার উপরেও আমাকে, আমি যখন ফোন ধরছি না রীতিমতন SMS করে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, SMSগুলো যেগুলো করেছে সেগুলো দেখার মতনও না, শোনার মতনও না, জানার মতনও না, আমি দেখিও নি, শুনিও নি, আর জানিও নি। প্রথমত আমার তোমাদের এত সকালে ভিডিওটা দেওয়ার কারণ এইটাই, ও যে ওখান থেকে আসছে তার পক্ষপাতি আমি নই, ঠিক আছে। আমি চাই না ও ওখান থেকে আসুক, তো সেই জায়গায় দাঁড়িয়ে ও যদি ওখান থেকে বেরোয়, আমি কালকে লাইভেও বলেছি এখনও বলছি, দেখো কালকে কিন্তু আমি ভিডিও করিনি, কারণ আমার মেন্টালি দিক দিয়ে খুব ডিস্টার্ব ছিলাম। তার উপরে একজন বাড়িতে এসেছিল, তাকেও আমি বলেছি তুমি আপডেট, নিউ আপডেট দেখো নি, নিউ আপডেট দেখে তোমার আসা উচিত ছিল। তো যাই হোক, এটাই তোমরা বুঝে নিও, আমার গলার পজিশন খুবই খারাপ। তো আমার মামার যে ভিডিওটা, মামার ভিডিওটা কালকে রাতে করেছে মামাই, আমি কিন্তু ভিডিওটা দেখিনি, ভিডিওটা সকালবেলা আমার কাছে সেন্ড করলো, যাই হোক আমার কাছে আসলো। ভিডিওটা দেখে ভিডিওর প্রত্যেকটা কথা মামাই একদম পারফেক্ট বলেছো, তুমি মানুষের সাথে যে যাও মিট করো, তুমি কিন্তু আনন্দ এসব নিয়ে থাকো না, তুমি কিন্তু প্রত্যেকটা মানুষকে ফলো করো কী এক কী ধরনের, তো তুমি বুঝে গেছো আর বুঝেছো। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যে কথাগুলো বলেছো সেগুলো আমি তোমার পক্ষপাতী, একদম পক্ষপাতী। তো আমিও সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলে দিচ্ছি, হ্যাঁ ও ওখান থেকে বেরোলে, ও বেরোলে যেটা হবে সেটা ও নিজেও ভালো করে জানে, ও নিজেও ভালো করে জানে যেটা হবে। আর ও এখানে বেরোলে, ও এই বাড়িতে ঢুকলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব, যেমন তোমাদের কাকু চলে গেছে আমিও ছেড়ে চলে যাব, কারণ ও দুদিন থাকবে, 3 দিনের দিন ও আবার স্বামী স্বামী করে আমার মাথা চিবিয়ে খেয়ে নেবে, ঠিক আছে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি বা সঙ্গীতা দিদিভাই যেটা ডিসিশান নেবে একদম পারফেক্টভাবে ডিসিশান নাও, দরকার পড়ে সবাইকে এক জায়গায় করো, করে একটা মিটমাট করার চেষ্টা করো, বা যেটা করলে ভালো হবে সেটাই তোমাদের হাতে তুলে দিয়েছি। দেখো একটা মানুষ আর কত নিতে পারে, আজকে 3টে বছর ধরে যেভাবে আমি টর্চারিং হচ্ছি, আমি নিজে তোমাকে কাল সেদিনকে বলেছি তো, আমি নিজে একটা মেন্টাল পেশেন্ট হয়ে যাচ্ছি, আমার আর নিজেকে ভালো লাগছে না। একটা মা কত লড়তে পারে, ভালোটা ভালো খারাপটা খারাপ সবটা মিলিয়ে আমি চলছি, সবটা মিলিয়ে চলছি, ও যেটা যখন আবদার করেছে সেটা। তাহলে তুই যখন বলেছিস আমার শ্বশুরবাড়ি আমাকে তুলে দিয়ে এসো, আমি বুঝে নেবো তোর ভেতরে কী হচ্ছে, তোর সাথে কীভাবে টর্চার হচ্ছে, তুই সেটাকে নিজেকে ট্যাকেল কর। একটা মেয়ে সংসার করতে গেলে অশান্তি হবেই, সব সংসারে অশান্তি হয়, আমি একই কথা বুঝিয়ে যাচ্ছি, আমি পেরে উঠছি না, ওদের মধ্যে কী হচ্ছে কী হচ্ছে না আমি কিন্তু কিচ্ছু জানি না, তবে এইটুকু জানি গুরুতর কিছু হচ্ছে। তার জন্য যেই মেয়ে কালকে বললো বেরোবো না আমার ওটা বাড়ি, সেই মেয়ে আজকে নিজে যেছে বেরিয়ে আসছে, তার দায়িত্ব কে, যেই বাড়ির লোক তাদের দায়িত্ব আটকে রাখার, কিন্তু তারা আমার একটা লাইভ করেছি কালকে, যখন আমি ভিডিও কলে দেখেছি জামা কাপড় রেডি তখন একটা লাইভ করেছি, একটা লাইভে মা মেয়ে মা ছেলের না হলেও 2-3টে করে লাইভ হয়ে গেছে, তোমরা দেখেছো, অবশ্যই তোমরা দেখেছো, কারণ আমি ওই লাইভটা না করলে আমি কাউকে বোঝাতে পারছিলাম না যে আমি কী চাই, আমি যেটা চেয়েছি সেইটাই আমি বলেছি, যে আপনি পারেন ছেলে মেয়ে দুটোকে, ছেলেটাকে যেমন বার করে দিয়েছেন তেমন ডেকে নিয়ে এসে বৌমা আর স্বামীকে এক করে দেওয়ার, আমি যে কী চাই সেটা কিন্তু একমাত্র ভিডিওর ওই লাইভের মাধ্যমে আমি বুঝিয়ে দিয়েছি। আর এই যে আসবে এটা কিন্তু আমি কিছু জানি না, আমি যখন জানতে পেরেছি তখন থেকে আমার সাথে পুরো মেয়ের সাথে মানে আদায় কাজকলায় হয়ে গেছে, ঠিক আছে। তো সকালবেলায় এই কারণে ভিডিওটা করা শুধু মামাই আর সঙ্গীতা দিদিভাইয়ের জন্য, যে করে হোক তোমরা মামাই যে কথাটা বললো সেই কথাটা রাখো দিদিভাই, কথাটা নিয়ে তবে ওই বাড়ি থেকে বেরো। আর গাড়ি গাড়ি পাঠাবে কি না সেটা আমি দেখে নিচ্ছি,
কোনো গাড়ি আমি এখান থেকে এখন পাঠাতে দেবো না। যতক্ষণ কিছু কারণ বশত, মানে কিছু কারণ ছাড়া ওখান থেকে আমি বেরোতে দেবো না, ঠিক আছে? সেই কারণগুলো সব করবে তোমরা, তারপরে ওখান থেকে বেরোবে। ও কেন বেরোচ্ছে, কিসের জন্য বেরোচ্ছে, কী কারণে বেরোচ্ছে, সব কিছু ওকে বলতে হবে। ও গোপনে ওগুলো শুনবে আর রীতিমতো মা বাবার উপর টর্চার হবে। বাবা এখন আর বাবার উপর টর্চার হচ্ছে না, এখন বাবা ভালো, যেহেতু বাবাকে সারাদিনে 50 কালকে কাজ করতে দেয়নি, 50 বার ফোন করেছে আমাকে পাইনি বলে, কারণ আমি ফোনে সুইচ অফ করে রেখেছি। আরে তুই একটা মেয়ে হয়েছিস, তোর পাশে এত মানুষ দাঁড়িয়েছে, তোকে এত রকমভাবে সেদিনকে আনন্দ দেওয়া হলো, বোঝা হলো, কালকে পরশুদিনকে কী হয়েছে না হয়েছে আমি সেসবের দিকে তাকাইনি, আমি শুধু তোর দিকে তাকিয়েছি। তোকে নিয়ে তোকে কিছু ওষুধ কিনে দেওয়া, মামাই বললো না ওষুধ কিনে দাও, মামাই আমি ওষুধ কিনে দিয়ে এসেছি, ওষুধ আমি প্রেসক্রিপশন নিয়ে গেছিলাম, আমি ওষুধ কিনে দিয়ে এসেছি, ওর বাবা টাকা পাঠিয়ে কিছু ওর কসমেটিক কেনার ছিল সেগুলো কিনে দিচ্ছি, এমনকি ওখানে পার্লার খুঁজে, আমি জানি না, পার্লার খুঁজে পার্লারে ঢুকিয়ে পার্লারে গিয়ে ভুরু ঢুরু যেগুলো তোলার একটা মেয়ের যতটুকুনি করার আমি করে দিয়ে এসেছি, প্লাস পার্লারের লোককে বলে দিয়ে এসেছি যে ও আসলে ও যা যা করতে চায় করবেন, আমি আছি দূর থেকে, আমি সাপোর্ট দেবো। তো এত কিছুর পর, বাড়ি যাওয়ার পরে সেটা কী হলো, কী হলো, আমি এটা এখনও মাথায় আমার ঢুকছে না। তাই জন্য আমি শুধু বলবো, মামাই তুমি যে কাজটা করতে চাইছো সেই কাজটা করে তবে যেন বাড়ি থেকে বেরোয়, ঠিক আছে? সেটা একটু ম্যাডামকেও তুমি বলো, আমিও ম্যাডামকে রিকোয়েস্ট করছি, ম্যাডাম ও বাড়ির থেকে বেরোবে কি বেরোবে না কি করবে সেটা পুরোটাই যেই বাড়িতে আছে সেই বাড়ির দায়িত্ব। তো সেই জায়গা থেকে একটু মামাই আমার থেকে অনেক ছোটো, তো সেই জায়গা থেকে মামাই যে ভিডিওটা নামিয়েছে আমার ভিডিওটা খুব ভালো লেগেছে। আমি একটা কথাই বলবো, মেয়ের সংসার ভাঙুক আমি চাই না, থাকে না, আমি এরকমভাবে বুঝিয়েছি মেয়েকে, স্বামীরা বাইরে কাজ করে, বাইরে কাজ করে, 1 বছর হয়ে যায়, 1.5 বছর হয়ে যায়, আসে না, ফোনে শুধু যোগাযোগ থাকে, তাহলে কি সে শ্বশুর শাশুড়ির সাথে সংসার করে না? তোমার সংসার তুমি বুঝে নেবে তুমি কীভাবে থাকবে, কিন্তু না, এটা এমন কিছু একটা ভেতরে কোনো ঘটনা ঘটছে তার জন্য সে চলে আসছে, চলে এসেও কিন্তু আমি শান্তিতে থাকবো না, আবারও সেই 2 দিন পরে হবে যাওয়ার জন্য, তার জন্য পুরো ব্যবস্থা নিয়ে ওকে বার করবে। তাতে যদি সবাইকে যেতে হয় আমরা সবাই যাব, ঠিক আছে? যে মামাই আর সঙ্গীতা দিদিভাই চেষ্টা করো বাবা যাতে যায় গিয়ে মেয়ের সংসারটা মিটমাট করিয়ে দিয়ে আসে। আমার যেটুকুনি বলার আমি করলাম, আমাকে তোমরা সব জায়গায় ডাকলে পাও, কিন্তু ওই মানুষটাকে তো পাও না, ওই মানুষটাকে শুধু তোমরা চেষ্টা করো যাতে মেয়ের সংসারটা ভালোভাবে করতে পারে। ফিরে আসার জন্য গাড়ি পাঠিয়ে দেবো, ফিরে আসো, এসব করলে চলবে না, একটা সংসার টেকাতে গেলে তাকে রীতিমতন ফাইট করে সংসারটা টেকাতে হবে। আজকে ফাইট করে আছি বলেই কিন্তু রয়েছি, থাকছি, ঠিক আছে? আর মামাই আমি অনেক ফাইট করেছি মামাই, করতে করতে না আজকে সত্যি নিজেকে মনে হচ্ছে যেন আমি অসহায় হয়ে গেছি, আমার সত্যি আর ভালো লাগছে না এসব নিয়ে, এই নোংরামো খেলাগুলো আমার আর ভালো লাগছে না। তাই জন্য আমি একটাই রিকোয়েস্ট করব, যেটা করবে তোমরা তুরান ডিসিশান নাও, কারণ দেখো ও আজকে বেরিয়ে কালকে বেডিংপত্র করে নিয়েছে, আজকে বেরিয়ে আসবে, আমি এর কিচ্ছু জানি না। আমি আবারও বলছি, আমার ফোনে সুইচ অফ ছিল, ও ফোন করছিল বলে আমি সুইচ অফ করে রেখে দিয়েছি, আমি ওর সাথে কথা বলতে চাইনি বলে, কারণ রীতিমতন ওর সাথে আমার ঝগড়া বেঁধে গেছে, কারণ আমি চেয়েছি ওর শাশুড়ি শ্বশুর বরের সাথে ফাইট করে ওই বাড়িতে থাকবে, কিন্তু ও ফাইট করে থাকবে কি, ও বেরিয়ে আসতে চাইছে কী কারণে, এটুকুনি তোমরা একটুখানি দেখো। আর মামাই যে কথাগুলো বলেছো, মামাই একদম পারফেক্ট কথাগুলো বলেছো, আমি তোমার ভিডিওটা দেখেই আমি সঙ্গে সঙ্গে ভিডিওটা নামাতে বসলাম, কারণ আমি ভিডিও এত সকালে দিও না, আর আমার মন মেজাজ ভালো নেই ভিডিও দেওয়ার মতন, আর আমি তোমাকে ফোন করেছিলাম, তুমি হয়তো বিজি থাকার জন্য ফোনটা ধরোনি, যাই হোক আমার যদি ভিডিওটা দেখে থাকো, কাকিমাকে অন্তত ভুল বুঝো না, কাকিমা সব চাপে পড়ে করার চেষ্টা করে কিন্তু পরে বুঝতে পারে, কিন্তু সেই জায়গা থেকে আমি চাই না মেয়ের সংসার ভাঙুক, ওরা সংসারটা আর করতে চাইছে না, কিন্তু সংসারটা যে ভাঙুক সেটা কিন্তু আমি চাই না। হ্যাঁ, তো একটা কথাই বলবো মামাই, যে কে কোথায় আছে বা কে কোথায় রয়েছে, কে কোথা থেকে লাইভ করছে, সবই প্রমাণ পাওয়া গেছে, সব ফোন ট্যাপ করা রয়েছে, তো মেয়েটাকে এইটুকু ভরসা দিচ্ছি, তুই তো সংসারে থাক, তুই তো সংসারে থেকে কাজকর্ম করে শাশুড়ি শ্বশুরকে নিয়ে থাক, স্বামীর দরকার নেই, স্বামী থাক বাইরে পড়ে, বাইরে পড়ে থাক, 1 মাস আসবে না, 2 মাস আসবে না, 6 মাস আসবে না, মা বাবাকে ছেড়ে কতদিন থাকবে। তো চলো শুধু এটুকু বলবো যে মামাই আর সঙ্গীতা ম্যাডাম ডিসিশানগুলো ঠিকঠাক নিও, যাতে আমাকে আর ভালো লাগছে না, আমি আর এইসবের মধ্যে থাকতে চাইছি না, কারণ একটা মার কত পারে আমি আর নিতে পারছি না। তাই সকালবেলায় ভিডিওটা নামালাম,
মনে কেউ কিছু করো না যে কাকিমা সকালবেলা ভিডিও নিয়ে চলে এসছে, না, আমি শুধু মামাই যদি আমার কলটা ধরতো তাহলে মামাইকেই আমি এই কথাগুলো বোঝাতাম, বলতাম, ধরেনি যেহেতু তাই জন্য ভিডিওর মাধ্যমে আমি বললাম। আর কালকে থেকে আমাকে ভিডিও নামাতে দেখুনি, জাস্ট একটা লাইভ করেছি, তার লাইভে অনেক 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 কথাও আমাকে শুনতে হয়েছে, প্লাস অনেক লাইভও নেমে গেছে, সেই জন্য আমি ও বেরোনোর আগে তোমাদেরকে এই ভিডিওটা জানালাম। এবার তোমাদের হাতে সবটা, চলো।